हाय एवरीवन, वेलकम टू माय चैनल एडी ट्यूटोरियल। आज आमरा एक अत्यंत गुरुत्वपूर्ण अपडेट निये हाजिर होयेछि। आज संवाद प्रतिदिने पत्रिकाते एक गुरुत्वपूर्ण अपडेट एसेछे। आमरा देखते पाच्छि एखाने लेखा आछे सेप्टेम्बरेओ बंद स्कूल, शीघ्रई बेर हबे निर्देशिका। शुरू करार आगे, विस्तारित शुरू करार आगे सकल के अनुरोध, अपनारा अवश्य हमार भिडियो लाइक करुन, बंधुदेर मध्ये शेयर करुन, एवं चैनले नतून हये थाकले सबस्क्राइब करे बेल आइकने क्लिक करे रखुन, जाते परवर्ती भिडियोगुलिर नोटिफिकेशन आपनारा खूब सहजेई पेते पारेन। तो आज के संवाद प्रतिदिने बेरियेछे 21 जुलाई। आमरा एखाने देखते पाच्छि, एखाने आमरा आगेओ जेनेछि जे 17 जुलाई MHRD डिपार्टमेंट थेके एक नोटिस बेर करे छिलो, एवं 20 तारीखर मध्य प्रतिटी राज्य के जानाते बला हुई छिलो कबे थेके कोन राज्य स्कूल खोलार परिकल्पना ग्रहण करेछे। सेई परिप्रेक्षिते आमी एर आगे एक भिडियो करेछिलाम, कोन राज्य कोन तारीखे बोलेछे सेटा आमरा आगेई देखेछि, लिस्ट आमादेर आगेर भिडियोते आमरा देखेछि। जारा देखोनी अवश्यई आपनादेरके अनुरोध, आपनारा प्ले लिस्टे गिये भिडियोटी देखे निते पारेन। आज एई संवाद प्रतिदिनेओ একটি নির্দেশিকা বেরিয়েছে, সেখানে পরিষ্কার বলে দেওয়া আছে যে রাজ্যকে 3 দিন সময় দিয়ে বলা হয়েছিল, আগস্ট, সেপ্টেম্বর নাকি অক্টোবর, কোন মাসে স্কুল খোলা যাবে, এই বিষয়ে অভিভাবকদের বক্তব্য কি। রাজ্যগুলিকে 17 জুলাই চিঠি পাঠিয়ে 20 তারিখের মধ্যে উত্তর দিতে বলেছিল নয়াদিল্লি। এই রাজ্যের প্রশাসনের কর্তাদের বক্তব্য, শিক্ষা সংবিধানের যুগ্ম তালিকা থাকা সত্ত্বেও এই ধরনের চিঠি কি করে আসে, এখন স্কুল বন্ধ, তার মধ্যে 3 দিনে অভিভাবকদের বক্তব্য পাওয়া সম্ভব নয়। স্কুল শিক্ষা দপ্তর থেকে পাওয়া খবর অনুযায়ী আগস্ট সেপ্টেম্বরেও রাজ্য স্কুল বন্ধ থাকতে চলেছে। বেশ শেষ বিজ্ঞপ্তিতে বিকাশ ভবন বলছে 31 জুলাই পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ, তবে যে হারে দিন দিন করোনা সংক্রমণ বাড়ছে তাতে স্কুল কলেজ শ্রেণীকক্ষের তালা যে আগামী 2 মাস খোলা হবে না তা মোটামুটি নিশ্চিত। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটি নির্দেশিকা পরিষ্কারভাবে এখনও বেরোয়নি, তো একটা নির্দেশিকা বেরোনোর সম্ভাবনা আছে, সেখানে পরিষ্কার হয়ে যাবে যে স্কুল কবে থেকে বন্ধ থাকছে, কতদিন পর্যন্ত, এবং স্কুল বন্ধ থাকা সত্ত্বেও অভিভাবকদের কাছ থেকে তাদের ফিডব্যাক চাওয়া হয়েছে। তো একটা ইমেল আইডিও দেওয়া হয়েছিল, সেখান থেকেও তারা অভিভাবকরা এখান থেকে ফিডব্যাক দিতে পারেন এবং রাজ্যের কাছ থেকেও জানতে চাওয়া হয়েছে। তাই নির্দেশিকা, পরবর্তী নির্দেশিকা না বেরোনো পর্যন্ত, এখনও পর্যন্ত ধরে নেওয়া যেতে পারে যে সেপ্টেম্বর পর্যন্ত স্কুল বন্ধ থাকছে। তা আপনাদের সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন।